Assalamu alaikum everyone, welcome back to Mr. and Mrs. Ranagar. আজকে আপনাদের জন্য খুবই মজাদার আর দেখতে খুবই সুন্দর একটি বার্থডে কেক রেসিপি নিয়ে নিয়ে হাজির হলাম। এটি হলো একটি ডল বার্থডে কেক। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ডল কেক তৈরি করার জন্য আমি প্রথমে চকলেট কেক বানাবো, আর এর জন্য আমি তিনটি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1/2 কাপ চিনি। সব একসাথে দিব না, আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি বিটার মেশিনের সাহায্যে। আধা কাপ চিনি দেওয়া হয়ে গেলে ভালো করে বিট করে নিতে হবে, আর যখন ফোম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোকিন অয়েল। আবার একটু বিট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/3 কাপ কোকোয়া পাউডার, 1 চামচ বেকিং পাউডার। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ, এটিও আস্তে আস্তে মিশাতে হবে। মিশিয়ে একটি ব্যাটার তৈরি করতে হবে। কনসিস্টেন্সিটা ঠিক এমনই হতে হবে। আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। আমি একটি কেক টি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি বেকিং পেপার, আর আপনারা চাইলে লেখালেখি কাগজ ইউজ করতে পারেন। আর একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এবার যে ব্যাটারটি তৈরি করেছিলাম ওটি দিয়ে দিচ্ছি। ভালো করে ট্যাপ করে নিব যাতে কোনো এয়ার বাবলস না থাকে। এবার আমি কেক বেক করে নিব, আর বেক করার জন্য আমি 170°C-এ 30 মিনিট বেক করব। ফিরে আসলাম 30 মিনিট পর, আমার কেক পারফেক্টলি বেক হয়ে গেছে। এবার আমি একটি ভ্যানিলা কেক তৈরি করব, আর ভ্যানিলা কেক তৈরি করার জন্য আমি 3টি ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটি ভালো করে বিট করে নিচ্ছি। 1 মিনিট বিট করার পর আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর ভালো করে বিট করে নিব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, আবার বিট করে নিব। বিট করে যখন ফোম হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কোকোনাট অয়েল। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। ভালো করে ছেঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই ছেঁকে নেবেন, আর সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন দুধ, আর ভালো করে মিশিয়ে নিব। আমাদের ব্যাটার রেডি। এবার ব্যাটারটি আমি আবার কেক টিনে নিয়ে নিচ্ছি, আর ভালো করে ট্যাপ করে ব্রেক করে নিব।
30 মিনিট ব্রেক করে নিব। ব্রেক করে নিয়েছি, আমাদের কেক রেডি হয়ে গেছে আর আমি কেকটি ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটি কেটে নিব। ছুরির সাহায্যে চকলেট কেকটি আমি সেমভাবে কেটে নিয়েছি। এবার ক্রিম তৈরি করার জন্য আমি 250 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। আপনারা বাটারটি অবশ্যই বাইরে বের করে রাখবেন আধা ঘন্টার জন্য ফ্রিজ থেকে। এবার দিয়ে দিয়েছি আধা কাপ আইসিং সুগার। আপনারা নর্মাল সুগারকে ব্লান্ড করে এভাবে আইসিং সুগার করে নেবেন। ডিরেক্ট সুগারটা ইউজ করতে যাবেন না, এতে চিনির দানাটা মুখে লাগবে ক্রিমের সাথে, এতে কেকটি খেতে ভালো লাগবে না। আমাদের ক্রিম রেডি হয়ে গিয়েছে। এবার আমি অর্ধেক ক্রিম অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আবার একটু বিট করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের ক্রিম। এবার একটি বাটিতে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আধা কাপ গরম পানি। আর চিনি আর পানি ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সুগার সিরাপ। এবার আমি একটি কেক ট্রেতে অল্প করে ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চকলেট কেক আর সুগার সিরাপ দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি ক্রিম। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা কেক। আবার দিয়ে দিচ্ছি ক্রিম। সুগার সিরাপ দিয়ে দিবেন অবশ্যই আপনারা। সুগার সিরাপের পরে ক্রিম দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি চকলেট কেক। আবার সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি ভালো করে। সুগার সিরাপ কেককে সফট রাখতে সাহায্য করে। এবার দিয়ে দিচ্ছি আবার ক্রিম। ভালো করে ক্রিম লাগানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আবার ভ্যানিলা কেক। আবার সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি ক্রিম। এভাবে 4টি লেয়ার তৈরি করবেন। আমি কিন্তু আরও 250 গ্রাম বাটার দিয়ে ক্রিম তৈরি করে নিয়েছিলাম। টোটাল আমি এখানে 500 গ্রাম বাটার দিয়ে ক্রিম তৈরি করেছি। আর এভাবে ক্রিম ভালো করে সব দিক দিয়ে লাগিয়ে নেবেন। আমি একটি ছুরির সাহায্যে চারিদিক দিয়ে সমান করে নিচ্ছি। চারিদিক দিয়ে সমান করা শেষ। এবার আমি একটি জল দিয়ে নিয়েছি আর ডলটি মাঝখানে দিয়ে দিচ্ছি। ঠিক মাঝখানে এভাবে ডলটি দিয়ে দিবেন। তারপর আমি যেটি কালার দিয়েছিলাম ক্রিমে, ওই কালার ক্রিমটি স্টার নজলের সাহায্যে ফুল করে নিচ্ছি। দুই পাশে এভাবে ফুল করে নেবেন। তারপর মাঝখানে এভাবে ফোল্ড করে এঁকে নেবেন। এবার সেম ভাবে নিচের দিকেও স্টার করে নিচ্ছি।
বা চারিপাশে ছোট ছোট করে স্টার দিয়ে দিচ্ছি। আমি ঘোরানোর সুবিধার জন্য নিচে একটি বাটি দিয়ে দিয়েছি যাতে আমার ঘোরাতে সুবিধা হয়। আপনারা চাইলে এভাবে বাটি ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবার নিচের দিকে ছোট ছোট করে ফুল দিয়ে দিচ্ছি স্টার দিয়ে। এবার ডলের পিছন দিকে আর সামনের দিকে আমি স্টার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চকলেট পার্ল, আমি মাল্টি কালার চকলেট পার্ল দিয়ে দিচ্ছি। এই পার্লগুলো কেকের সৌন্দর্য দ্বিগুণ করে দেয়, কেকটি দেখতে অনেক সুন্দর লাগে। আমি পেছন দিক দিয়ে অনেকগুলো চকলেট পাল দিয়ে দিচ্ছি ছিটিয়ে। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার ডল কেক। এটি ফ্রিজে 1 ঘন্টা 2 ঘন্টা রেখে পরিবেশন করবেন, এটি খেতে খুবই মজা লাগে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি এখন ফ্রিজে 1.5 ঘন্টার জন্য রেখে দিব আর বের করে আপনাদেরকে কেটে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর, দেখুন আমাদের কেকটি কতটা স্পঞ্জি আর কতটা সুন্দর লাগছে দেখতে। যেহেতু এটা 2টি ফ্লেভার কেক, এটি খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে আর অনেকটা সফট হয়েছে দেখুন। আশা করি আমার এই কেকটি ভালো লেগেছে আর পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।